হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি কীভাবে কমান্ডের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন। ওকে, তো প্রথমে হচ্ছে আপনি আপনি যদি কমান্ড প্রম্পটের মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, এই জন্য আপনাকে সিএমডি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর যেতে হবে। সার্চ অপশনে গিয়ে সিএমডি, এরপর হচ্ছে এখানে কমান্ড প্রম্পট হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করতে হবে। ইয়েস, তো এখানে আপনাকে লিখতে হবে নেট ইউজার, নেট ইউজার হিট ইন্টার। ওকে, তো নেট ইউজার হিট ইন্টার করলে এখানে আপনার ইউজার নেমগুলো দেখাবে, যে অ্যাডমিনিস্ট্রেটর বিসমিল্লা, ডিফল্ট অ্যাকাউন্ট অ্যান্ড গেস্ট, আমার এখানে কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। তো এখন আপনি যে অ্যাকাউন্টটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই অ্যাকাউন্টটা এখানে নাম লিখবেন। আমি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চেঞ্জ করবো, লিখবো হচ্ছে কি নেট ইউজার স্পেস অ্যাকাউন্ট নেম স্পেস স্টার, দেন হিট ইন্টার। ওকে, তো এখানে দেখুন যে টাইপে পাসওয়ার্ড ফর দ্য ইউজার, আপনি এখন যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে ইউজারের জন্য। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, ইন্টার কনফার্ম পাসওয়ার্ড। ওকে, দাদা কমান্ড প্রম্পট সাকসেসফুলি ডান, তো এটা কি কমপ্লিট হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তো অবশ্যই আপনাকে কিন্তু সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেতে হবে। ওকে, তো এরপরে যেটা হচ্ছে আমি যদি আমার এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটাকে এনেবল করতে চাই অথবা ডিজেবল করতে চাই, সেটি আমি এখান থেকে করতে পারবো। তো সাপোজ আমি আমার অ্যাকাউন্টে কী করবো, আমি আমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টটাকে ডিজেবল করব। তো নেট ইউজার অ্যাডমিনিস্ট্রেটর স্ল্যাশ অ্যাক্টিভ, অ্যাক্টিভ লেখার পরে হচ্ছে ক্লোন নো। ওকে, তো নো দেওয়ার সাথে সাথে দেখো কমান্ড কমপ্লিট সাকসেসফুল, আমার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। আমি যদি পুনরায় আবার এনেবল করতে চাই সেক্ষেত্রে আমি এখানে জাস্ট নো পরিবর্তে ইয়েস ব্যবহার করবো। ইয়েস, ওকে, তো আপনি এভাবে আপনি আপনার কমান্ড প্রম্পটের মাধ্যমে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।